বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের আজকের পাঠ বাংলাদেশের দুর্যোগ। এই পাঠে আমরা শিখব দুর্যোগ কি, দুর্যোগের ধারণা এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আমরা জানতে পারব। তো চলো তাহলে জেনে নেওয়া যাক আমাদের এই পাঠ সম্পর্কে। আমরা প্রথমেই দুর্যোগ সম্পর্কে জেনে নেব। দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক অথবা মানবসৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা বিশেষ। এর ফলে বাহ্যিকভাবে ক্ষতি সাধন, জীবনহানি কিংবা পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। দুর্যোগ বিভিন্নভাবে ও বিভিন্ন ধরনের হতে পারে, তবে অধিকাংশ দুর্যোগই প্রকৃতির তাণ্ডব লীলায় সংঘটিত হয়। তো আমরা যদি বলি যে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে এবং এর ফলে শস্য ও সম্পদের অনেক ক্ষয়ক্ষতি ও ব্যাপক প্রাণহানি ঘটে, পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, তখন তাকে দুর্যোগ বলে। আমরা জানি যে দুর্যোগ দুই ধরনের, একটা প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ, আমাদের প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যখন কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে, তখন তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। যেমন বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদী ভাঙন, সুনামি, আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রভৃতি, এইসব হচ্ছে আমাদের প্রাকৃতিক দুর্যোগ। আর মানবসৃষ্ট দুর্যোগ হচ্ছে মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগ সৃষ্টি হয় এবং যা মানুষের প্রাণহানি ঘটানোর পাশাপাশি তার স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে, পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে এবং সমাজকে অস্থিতিশীল করে তোলে, তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। যেমন হতে পারে যুদ্ধ বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা, বনভূমি বিনাশ, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে জলাবদ্ধতা সৃষ্টি, মরুকরণ, অগ্নিকাণ্ড প্রভৃতি, এই সকল দুর্যোগ আমাদের মানবসৃষ্ট দুর্যোগ। এখানে একটু বলে নেওয়া যাক যে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগ যে কোনো দেশ বা সমাজের জন্য ভয়াবহ ক্ষতিকর এবং এই ধরনের দুর্যোগ মানুষের জীবন ও অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। আমরা এবার বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জানব। যেমন ভূমিকম্প, ভূমিকম্প হলো এমন একটি আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ যার ফলে প্রচণ্ড ভূয়ালন অল্প সময়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়। পৃথিবীতে যত রকম প্রাকৃতিক দুর্যোগ ঘটে তার মধ্যে ভূমিকম্প সবচেয়ে অল্প সময়ে সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ ঘটায়। আমরা ভূমিকম্পের ব্যাপারে কোনো আগাম সতর্ক বা সংকেত আমাদের দেওয়া সম্ভব হয় না বা আমরা জানতে পারি না। কিছু বুঝে ওঠার আগে একটি বা কয়েকটি ঝাঁকুনিতে পুরো এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। একই স্থানে সাধারণত পরপর কয়েকবার বড় মাঝারি অথবা মৃদু ধরনের ভূমিকম্প হতে পারে। যেমন ইরান, চীন, মেক্সিকো, চিলি এবং জাপানের ভূমিকম্পে আমরা তা লক্ষ্য করেছি। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে, কেন রয়েছে চলো একটু আলোচনা করা যাক। ভৌগোলিকভাবে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকি গ্রহণ অঞ্চলের মধ্যে রয়েছে। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল যেমন ঢাকা, সিলেট, রংপুর ও চট্টগ্রাম অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে ইদানিং প্রায় মৃদু ভূমিকম্প হচ্ছে। যেমন আমরা 2011 সালে যদি দেখি যে 18ই সেপ্টেম্বর সংঘটিত ভূমিকম্পটি ছিল বেশ প্রচণ্ড, এ ভূমিকম্পে সারা বাংলাদেশ কেঁপে ওঠে। এছাড়া ভারত ও মিয়ানমারের যে সীমানা প্লেটে, এই সীমানা প্লেটে বাংলাদেশ অবস্থিত হয়, বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকিটা বেশি, অনেকটাই বেশি। এবার আমরা সুনামি সম্পর্কে জানব। সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগের নাম। এটি মূলত জাপানি শব্দ যার অর্থ হল সমুদ্র তীরের ঢেউ। সমুদ্রের তলদেশে প্রচণ্ড ভূমিকম্পের বা অগ্নুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূ আলোড়নের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে যে প্রবল ঢেউর সৃষ্টি হয় তাই সুনামি। আমরা জানি যে সুনামির কারণে সামুদ্রিক ঢেউয়ের যে গতিবেগ এটা ঘন্টায় 800 থেকে 1300 কিলোমিটার পর্যন্ত হতে পারে। সমুদ্রের পানি উপকূলের 10 কিলোমিটারের মধ্যে ঢুকে পড়তে পারে। এর ফলে স্বল্প সময়ের মধ্যেই উপকূলের ঘরবাড়ি, দালান, রেলপথ
রাস্তাঘাট, বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা, বাণিজ্য কেন্দ্র প্রভৃতি ধ্বংস হয়ে যেতে পারে। আমরা 2011 সালে জাপানের উত্তর পূর্ব এলাকায় যে সুনামি দেখেছি, এই 2011 সালে সংঘটিত হয়েছিল, এটা 8.9 মাত্রা ভূমিকম্পে এই সুনামির সৃষ্টি হয়েছিল। জাপানের রাজধানী টোকিও শহরে প্রায় 40 কিলোমিটার উত্তর পূর্বে সুনামি আঘাত হেনেছিল। এর ফলে জাপানের 5টি পারমাণবিক বিদ্যুৎ যে কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব বিদ্যুৎ কেন্দ্রের পারমাণবিক তেজস্ক্রিয়তা বাতাস ও পানির মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করে। সুনামির সময় হাজার হাজার ট্রেন যাত্রী নিখোঁজ হয়, জাহাজ সমুদ্রগর্ভে তলিয়ে যায়। এই তো আমাদের সুনামির ভয়াবহতা আমরা শুনলাম। এরপর আমরা ভূমিধস দেখে নিই। পাহাড়ের পাদদেশে মাটি কাটলে, পাহাড়ের উপরে গর্ত করলে, অথবা ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়ের মাটি ধসে পড়াই হলো ভূমিধস। অর্থাৎ পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস সাধারণত আমরা বলি। তবে যেসব পাহাড় বেলে পাথর অথবা শেল কাদা দিয়ে গঠিত, ভারী বৃষ্টিপাত হলে সেসব পাহাড়ের ভূমিধস ঘটতে পারে। সাধারণত দীর্ঘমেয়াদী ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধস ঘটতে পারে, অথবা মানুষ ব্যাপক হারে যদি গাছপালা ও পাহাড় কাটে তাহলে ভূমিধসের হতে পারে। ভূমিধসের ফলে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়তে পারে। যেমন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, নেত্রকোনা প্রভৃতি জেলায় প্রায় ভূমিধসে মানুষের প্রাণহানি ঘটে এবং বাড়িঘর নষ্ট হয়। এরপর আমরা দাবানল দেখে নিব। প্রচণ্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলে অগ্নিকাণ্ড ঘটতে দেখা দেয় বা দেখা যায়, একে দাবানল বলে। অগ্নিকাণ্ড যেমন প্রাকৃতিক কারণে ঘটে, তেমনি মানুষের অসাবধানতার ফলে বা দুর্ঘটনাজনিত কারণে ঘটতে পারে। প্রচণ্ড দাবদাহের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চলের অগ্নিকাণ্ড ঘটতে দেখা দেয়, একে দাবানল বলে। এর ফলেও বৃক্ষ সম্পদ নষ্ট হয়, জীব বৈচিত্র্য। আমাদের দেশে দাবানলের ঘটনা সাধারণত ঘটে না, কাজেই আমাদের দেশে অগ্নিকাণ্ডকে ঠিক প্রাকৃতিক দুর্যোগ বলা যাবে না। এখানে দুর্ঘটনা বা মানুষের অসাবধানতার কারণেই অগ্নিকাণ্ডের সংঘটিত হয়। দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড সাধারণত আমরা যদি দেখি শিল্প কারখানা, তেল শোধনাগার, গার্মেন্টস শিল্প, পাটকল, রাসায়নিক গুদাম বা কারখানা, এমনকি বসত বাড়ি, দোকানপাট, অফিস ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে আমরা ঘটতে দেখি সাধারণত। একটা উদাহরণ দেওয়া যাক, ঢাকার নিমতলিতে রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট যে অগ্নিকাণ্ড ঘটেছিল, বহু লোকের এখানে প্রাণহানি ঘটেছিল, অনেকে পঙ্গু হয়ে পড়েছে, আবার অনেক পরিবার এখানে সর্বশান্ত হয়ে পড়েছিল। এছাড়া আমাদের দেশে গ্রাম এবং শহরাঞ্চলে জ্বলন্ত যে চুলা, কুপি, মশার কয়েল, সিগারেটের আগুন, হারিকেন প্রভৃতি থেকে অনেক সময় অসাবধানতাবশত কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে থাকে। আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন দেখে নিই, জ্ঞানমূলক প্রশ্ন। যেমন আমরা আলোচনা করেছি দুর্যোগ কাকে বলে। কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট অবস্থা যখন অস্বাভাবিক ও অসহনীয় পরিবেশের সৃষ্টি করে তখন তাকে দুর্যোগ বলে। প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে? প্রাকৃতিক কোনো দুর্ঘটনা বা বিপর্যয় যদি কোনো জনপদের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে তখন তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে। আবার আমরা যদি দেখি মানবসৃষ্ট দুর্যোগ কাকে বলে? মানুষের অসচেতনতা বা দূরদৃষ্টির অভাবে যে দুর্যোগের সৃষ্টি হয় তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। ভূমিকম্প কি? ভূমিকম্প হচ্ছে ভূমিকম্পন, কোনো প্রাকৃতিক কারণে কঠিন ভূত্বকের কোনো অংশের আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। ভূমিধস কি? আমরা জানি যে পাহাড়ের মাটি ধসে পড়াকেই ভূমিধস বলা হয়। দাবানল কি? প্রচণ্ড অগ্নিকাণ্ডের কারণে কোনো কোনো দেশে বনাঞ্চল অগ্নিকাণ্ড ঘটে থাকে, এই অগ্নিকাণ্ডকে দাবানল বলে। সুনামি কি? সুনামি একটি প্রাকৃতিক দুর্যোগের নাম। সুনামি কাকে বলে? সমুদ্র তলদেশে প্রচণ্ড ভূমিকম্প বা অগ্নুৎপাতের ফলে কিংবা অন্য কোনো কারণে ভূয়ালোনের সৃষ্টি হলে বিস্তৃত এলাকা জুড়ে যে প্রবল ঢেউ সৃষ্টি হয় তাই সুনামি। আমাদের এখানে সংজ্ঞা সুনামি কি, এটা এক মার্কসের প্রশ্ন হতে পারে, বা সুনামি কাকে বলে, এটাও এক মার্কসের প্রশ্ন হতে পারে। দুটোর সংজ্ঞা দুই রকম। নয় নম্বর, সুনামি অর্থ কি? সুনামি অর্থ সমুদ্র তীরের ঢেউ। বাংলাদেশের অধিকাংশ ভূভাগ কিভাবে গঠিত? যে বাংলাদেশের অধিকাংশ ভূভাগ সাম্প্রতিককালে প্লাবন সমভূমি দ্বারা গঠিত। সম্ভাব্য কিছু অনুধাবনমূলক প্রশ্ন আমরা দেখে নিই।
না দুর্যোগ বলতে কি বোঝো, প্রাকৃতিক দুর্যোগ বলতে কি বোঝো, সুনামি বলতে কি বোঝো, বাংলাদেশকে দুর্যোগ প্রবণ দেশ বলার কারণ ব্যাখ্যা করো, প্রাকৃতিক দুর্যোগের একটি কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে, মানবসৃষ্ট দুর্যোগ বলতে কি বোঝো, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্তদের সাহায্য করা উচিত কেন, ভূমিধস হয় কেন ব্যাখ্যা করো, দাবানল সম্পর্কে ধারণা দাও, বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে ব্যাখ্যা করো, এই এই সকল প্রশ্ন তোমাদের বাসায় ভালোভাবে পড়তে হবে এবং আশা করি এই সকল প্রশ্নগুলো ভালোভাবে পড়লে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও এই অধ্যায়ে পরবর্তী পাঠ নিয়ে আলোচনা হবে, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।